আমার বন্ধুগণ, আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চান বলেই রমজান করিম দিয়েছেন। সামনে দোরগোড়ায় রমজান, মাসের শ্রেষ্ঠ মাস রমজান, রাতের শ্রেষ্ঠ রাত রমজান মাসে, সমস্ত সওয়াবগুলো লুটপাট করে নেওয়ার মাস রমজান মাস। এই মাসটা হলো প্রশিক্ষণের মাস, এই মাসটা হলো নিজের জীবনকে চেঞ্জ করে নেওয়ার মাস, সেই মাসটা সামনে আসছে। কিন্তু এই যে মাসের এত বরকত, আল্লাহ তাআলা এত বড় বরকত রেখেছেন এই মাসটার জন্য, এর মূল কারণ কিন্তু অন্য কিছু নয়, মূল কারণ হলো কোরআনের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কেমন করে দেখেন রমজান মাসের পরিচয় দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, যে মাসে আমি কোরআন নাজিল করেছি, কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা এত দিয়েছেন। মক্কার দাম বেড়েছে আল্লাহর ঘর কাবা থাকার কারণে, মদিনার দাম বেড়েছে নবীর কবর থাকার কারণে, ওযুর দাম বেড়েছে নামাজের কারণে। ওযুর দাম থাকতো না যদি নামাজ না থাকতো, মদিনায় যাওয়ার প্রয়োজন হতো না যদি সেখানে নবীর মাকবারা না থাকতো, মক্কায় যাওয়ার কোনো প্রয়োজন হতো না যদি সেখানে আল্লাহর ঘর কাবা না থাকতো। কাবা আছে বলে মক্কার দাম বেড়েছে, নবীর কবর আছে বলে মদিনার দাম বেড়েছে, নামাজ আছে বলে ওযুর দাম বেড়েছে। ঠিক তেমনি রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিল হয়েছে বলে। যখন সুবহানাল্লাহ, তাহলে সে কোরআন মানলে আমাদের দাম কোথায় উঠবে বলে। কিন্তু দুঃখ লাগে, কোরআন তো আমরা ম্যাক্সিমাম পড়তেই পারি না। জীবনের এই চলাচলে সব শেখা হলো, কত কষ্ট করে অনেকে পড়াশোনা করছেন, এমবিএ করছেন, বিবিএ করছেন, এমবিবিএস করছেন, এমফিল করছেন, পিএইচডি করছেন, মাস্টার্স ডিগ্রি নিচ্ছেন, বিএসসি করছেন, সায়েন্স টেকনোলজি সব কিছুই তারা শেখা হয়ে যাচ্ছে। কিন্তু যে শিক্ষা না হলে আমি হালাল হারাম বুঝবো না, আখেরাতে আমি জান্নাতের ম্যাপ খুঁজে পাবো না, হাসরে আমি মানে নবগত নতুন পথিক যেমন একটা নতুন সিটিতে ঢুকলে যেমন তার কাছে সব রাস্তা এক সমান হয়, সব একরকম হয়ে যায়, কোরআন না জেনে, হাদিস না জেনে, হালাল হারাম না জেনে কিয়ামতের দিন ওই বান্দাটা অসহায়ের মতো শুধু ঘুরে ঘুরপাক খাবে এবং সে সেদিন উঠবে হলো অন্ধ হয়ে। কি হয়ে উঠবে? কোরআন যে জানবে না, কিয়ামতের দিন সে কি হয়ে উঠবে? অন্ধ, চোখেই দেখবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। একটু কান লাগাবেন কথাগুলো, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, যে বান্দা তার নিজের জীবন থেকে কোরআনটাকে, জিকিরকে যে বান্দা দূরে রাখবে, গুটিয়ে রাখবে কোরআন থেকে নিজের জীবনকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব, কানা করে তুলব, সে কিছুই দেখতে পাবে না। আল্লাহর কাছে আবার প্রশ্ন করবে, আল্লাহ লিমা হাশারাতানি আ'মা ওয়াকদ কুনতু বাসীরা, আমাকে তুমি আজকে অন্ধ করে কেন তুলেছ, আমি তো চক্ষু না ছিলাম। আল্লাহ সেদিন বলবেন, আল্লাহ বলবেন, বান্দা তোর কাছে কি আমায়াত দেই নাই? আল্লাহ আমি আল্লাহ আমি কালাম দেই নাই, কোরআন দেই নাই, দিয়েছিলাম, কিন্তু তুই সেই দিন দুনিয়ার জিন্দেগিতে আমার কোরআনকে যেমন করে ভুলে গিয়েছিস, আজকে আমি তোকে তেমন করেই ভুলে গেলাম, নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর সেই দিনটা আছে। তাহলে কোরআন থেকে দূরে থাকার কি কোনো সুযোগ আমার আপনার আছে? আসতে বলবেন না আছে? বাঁচার জন্য যেমন অক্সিজেন দরকার, তেমনি আখেরাতে নাজাতের জন্য কোরআন দরকার। কিন্তু কোরআন থেকে এই জাতি কাছে না দূরে?
আসতে বলবেন না, কাছে না দূরে। সব শেখা হয়ে যায়, কোরআন শেখা হয় না। বুকটা ফেটে যায় আমার জানেন যখন জরিপের দিকে চলে যায়। 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে কোরআন পড়তে পারে মাত্র 5%, তাও আছে কিনা, নামাজ পড়ে তো, নামাজের কাউন্ট হিসাবে আমি একটু অনুমান করে বললাম, কোরআন পড়তে পারে না, নামাজই পড়ে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আবার আমার দেশে কিছু দরবারও আছে, দরবারের মুরিদ হলে নামাজও লাগে না, এরকম দরবার আছে না নাই? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। মানে হিন্দু ভাইরা, ওনারা ওনাদের মা অনেক, ওনাদের ধর্মে অনেক মা, না মা দুর্গা, মা কালী, মা ভগবতী, মা লক্ষ্মী, মা ভবানী, মা সরস্বতী, মা কালী, তাদের মা অনেক না? আমরা তাদের ধর্ম নিয়ে কোনো কটূক্তি করবো না, এটা রাসূল মানা করে দিয়েছেন। তাদের ধর্মে তারা যা করবে করবে, তারা মন্দিরে যাবে, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু আমি যা বোঝানোর জন্য বলতেছি, তারা হিন্দু ভাইরা, তারা ধরেছে মা। তো মুসলমান কিছু চিন্তা করলো, ওরা যেহেতু মা ধরছে, আমরা বাপ ধরি। কি ধরছে? বাপ, দয়াল বাবা, পীর বাবা, খাসা বাবা, ন্যাংটা বাবা, আউলা বাবা, বদনা বাবা, বিড়ি বাবা, ওই যে কইছে আছে না নাই বলে, তাহলে ওরা ধরছে মা, আর মুসলমান ধরছে কি? কিন্তু ধরতে হবে কাকে, কাকে ধরতে হবে? আল্লাহকে আগে চিনতে হবে। সবার আগে আমরা পরিচয় নেব কার, আল্লাহ কোথায়, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি? সব কথা কোরআনে আছে না নাই? আল্লাহর পরিচয় দিতে নিয়ে আল্লাহ ব্যবহার করেছেন 10 পারা কোরআন, 30 পারা কোরআনের 10 পারা জুড়েই আল্লাহর পরিচয়। যেরকম সুবহান আল্লাহ, কত পারা জুড়ে? 10 পারা। কিন্তু কোনো পারাই তো বোঝা হলো না অনেকে। আহারে, বড় পড়া কপাল, সব শিক্ষা হলো, বুড়ো চাচার বয়স 70 বছর হলো, চাচা কোরআনটা পড়েন কে বাবা? মুখে আসেন, পড়তেই পারে না বাবা, হয় না আমার। কিন্তু চাচাকে যখন বলা হয় গিলাতলার মোড়ে মেইন পয়েন্টে 10 কাঠা যে জায়গা আপনার আছে, সেই জায়গার দাগ নাম্বার কত? 90 নাম্বার দাগ। টনটনা মুখস্থ, কাগজ দেখাও লাগলো না। যদি বলা হয় চাচা আপনাকে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার খুলনার জসকোটের বারান্দায় ফাইল নিয়ে হাঁটতে দেখি, এত তাড়াহুড়ো করেন কেন, অস্থির হন কেন? কে বাবা, একটা মামলা আছে জমিন নিয়া, উকিল বোঝে না, মাঝে মাঝে উকিলকে বুদ্ধি দিয়া যায়, উকিলকে তিনি বুদ্ধি দিতে পারেন, জমির দাগ নাম্বার মুখস্থ করতে পারেন, কিন্তু কোরআনটা মুখস্থ করতে পারেন না, কোরআনটা জানতে পারেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন বান্দাকে, সর্বশেষ জান্নাত যাকে দেওয়া হবে, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? আসতে বলবেন না, কয়টা পৃথিবী? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যেটা মন কখনো কল্পনাই করতে পারে নাই, এমন এমন সাজানো গোছানো জান্নাত আমার জন্য কে রেখে দিয়েছে? তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য কি মেহনত লাগবে না, পরিশ্রম লাগবে না, চেষ্টা করতে হবে না? এই যে আমার ভাইজান, তিনি একটা বিশাল বড় কোম্পানির তিনি MD, ওটা কি এমনি এমনি হয়েছে, তিলে তিলে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়ে গেছে, বিন্দু বিন্দু জলে কি নদ হয়েছে, সিন্ধু নদ হয়েছে, চেষ্টা ছাড়া, মানে জেদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে পাওয়া যায়। এবং আল্লাহ বলেছেন যে আমার পথে আসতে চায়, আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দিই, চেষ্টা না করলে আমি পাবো কেমনে? সেই জান্নাত আমরা সবাইকে পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। তো জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বান্দার বিচার করার জন্য বান্দাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি নিজে পাঠ করো, আজকে বিচারের জন্য কাউকে লাগবে না, তুমি বান্দা নিজেই বিচারের জন্য যথেষ্ট। যরকম সুবহানাল্লাহ। সবার হাতে হাতে আল্লাহ তাআলা মেমরি দিয়ে দিবেন, চিপ দিয়ে দিবেন, এই মেমরি তুমি তোমার ল্যাপটপ থেকে তুমি ওপেন করো, নিজের আমলনামা তুমি নিজে দেখো। আগে যখন হুজুররা বয়ান করতেন আমলনামা ডান হাতে দেবে বাম হাতে দেবে, নাস্তিকরা বলতো যে হুজুরদের দেখো বুদ্ধি দেখো, এতগুলো খাতা কলম নিয়ে সে উঠবে কেমনে। এখন কি আর খাতা কলম লাগে? এখন কি খাতা কলম লাগে? ওয়েটলেস সামান্য একটা মেমরি, কত টেরাবাইট গিগাবাইট একটা ছোট্ট মেমোরির মধ্যে থেকে যায়, হার্ড ডিস্কের মধ্যে থেকে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে সে আমল নামাগুলো কি আল্লাহ তাআলা জমা রাখেন নাই? বলেন সব জমা আছে না নাই? ফেরেশতা আছে না নাই? রেকর্ড আছে না নাই? ভাই জানেন, রোমে ঢুকলাম, রোমে ঢুকে তার সিসি ক্যামেরাগুলো দেখলাম, টোটাল কোম্পানির কোথায় কোন কর্মচারী কোথায় কোন জায়গায় কি করছে সব তিনি তার রুম থেকে মনিটরিং করছেন, দেখছেন কে কোথায় ফাঁকি দেয়। বান্দা যদি সামান্য বুদ্ধি দিয়ে যদি এতটুকুন যদি করতে পারে, ফেরেশতার শক্তি একটু দুর্বল আমার আপনার চাইতে, বোঝে কম মনে হয় নাকি? হ্যাঁ, আল্লাহর যে সিসি ক্যামেরা, আল্লাহর যে মানে নিয়োজিত ফেরেশতা, তারা কি দুর্বল না শক্তিশালী? সব রেকর্ড হচ্ছে, কে করছেন আসতে বলবেন না, কে করছেন? সব আমরা আল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে। ভাইরে, আমরা সময়কে কাজে লাগাবো, জোরে বলি ইনশা আল্লাহ। প্রত্যেক দিন সকালবেলা মানে আজান দেওয়ার একটু আগে, শেষ রাতের দিকে মিস্টার ইবলিস সে চলে আসে সব বান্দার কাছে, এসে সুন্দর করে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাত না অনেক লম্বা, ঘুমাও, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও, বলে দেয়। এরকম করে ওয়াজ করতে থাকি, ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত যদি কোনো বান্দা সেই ওয়াজকে কানে না নিয়ে, যদি আজানটাকে কানে নিয়ে যদি আস্তে করে বিছানা থেকে নিজের পিঠটা সরায়া নিয়ে যদি বসে যায়, শয়তান ওই সময় তিনটা গিট মেরে ফেলে। কয়টা গিট? তিনটা গিট দেয়। গিট বোঝেন তো নাকি? এলাকায় কি বলে এটা? দড়ি দিয়ে কি গিরা? আচ্ছা, গিরা দেয়। আপনাদের ভাষা তো অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা আরো সুন্দর, ওদের কাছে সুন্দর, মার ভাষা তো মার ভাষায়, কিন্তু বাংলা ইন্তেকাল হয়ে গেছে ওই জায়গায়। ছেলে ঘুমায় না, আমি মাহফিলে গেছি কয়েকদিন আগে, ছেলে ঘুমাচ্ছে না, শুধু নড়াচড়া করতেছে, 12টা বাজে 1টা বাজে, তো বাপ বারবার বলতেছে ঘুমাও ঘুমাও, ছেলে চঞ্চল ঘুমাচ্ছে না, রাগের ঠেলায় বলিয়ে ফেলতেছে, মানে রাগের রাগ উঠলে তো আসল ভাষা বের হয়, বুঝলেন? রাগের ঠেলায় বলতেছে মুতিয়ায় হুতি যা, মুতিয়ায় হুতি যা, মানে হলো পেশাব করে শুয়ে পড়, শর্টে মারলো মুতিয়ায় হুতি যা। ভাষা কত ভাষা, তবে আপনাদের ভাষার সাথে বাংলা ভাষার চরম মিল আছে, বলি আলহামদুলিল্লাহ। যশোর লাগোয়া তো এটা না, যশোর লাগোয়া, খুলনার আবার বাগেরহাটের দিকে যাবেন বজ্র, এই একটু বরিশালের টান মারে ওই দিক থেকে, ওই একটু মগ তগ এরকম একটু কথা আসে, কিন্তু এই দিকের ভাষা অনেকটাই বইয়ের মতো, বলি আলহামদুলিল্লাহ। গিরা কি গিট না গিরা বলে? গিরা বলে। দেখেন এখান থেকে কোথায় গেছিলাম আমার, শয়তান ওই ওয়াজ করে আর বলে ঘুমাও, আর শয়তান মাঝে মাঝে সাথেই তিনটা গিট মেরে দেয়, তিনটা বাঁধন দিয়ে দেয়। এই তিন বাঁধন ছোটানোর জন্য যদি প্রথমেই বান্দা আজানটাকে মাথায় নিয়ে যদি ঘুম থেকে উঠে বসে পড়ে, দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সেই শয়তানের প্রথম গিটটা ছুটে যায়। বান্দা যখন ওযু বানায়, হাতের গুনাহ, মুখের গুনাহ, মাথার গুনাহ, পায়ের গুনাহ সব মাফ হয়ে যায়, ওযু যখন শেষ হয়ে গেল শয়তানের আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়,
নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের তিন নম্বর গিটটাও ছুটে যায়। সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর কোন ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি শয়তানের সেই বেঁধে দেওয়া তিন গিট কি আমরা ছুটাবো না? কোন সময় বলেন? কোন সময়? ফজরের সময়। তাহলে ফজর সেই পড়তে পারে যে মোনাফেক নয়। মোনাফেক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু শয়তান কি বলে? মোনাফেক ফজর নামাজ আর ঈশার নামাজ সহজে পড়তে পারে না। এই জন্য মোনাফেকের তালিকা থেকে নিজের নামটাকে যদি কেউ কেটে নিতে চাই, ফজর নামাজকে আমরা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। এতক্ষণের আলোচনায় আমি দুটো আমল দিয়ে দিলাম। একটা হলো রমজান মাসে আমরা কি শিখে নেব, সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আমিন মাহফিলে এসে তিনি এই নির্দেশনা দিয়েছেন আখিরাতের ভালোর জন্য। ভাববো এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, আমরা কোরআনটা শিখে নেব। সুন্নত মনে করে, অতিরিক্ত মনে করে না, জান্নাত যাব মনে করে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব, বিশেষ করে কোন নামাজটা বলেন তো? জোরে কোন নামাজটা বলেন? ফজর। তবে জোহর নামাজ না পড়লেও চলো? হ্যাঁ, পড়তে হবে। আচ্ছা, ফজর দামি না জোহর দামি? সবই দামি। জি আলহামদুলিল্লাহ বলবো জি। কিন্তু ফজরটা শুরু হলো দিন, এই জন্য ফজরটা আমরা বাদ দেবো না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে বন্ধুত্ব তৈরি হয় কার সাথে? নামাজ ছাড়া বন্ধুত্ব তৈরি হতে পারে? আল্লাহ বলছেন আমার কাছে চাওয়ার মাধ্যমে হলো নামাজ। ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার কাছে চাবে নামাজের মধ্য দিয়ে। নামাজ ছাড়া চাওয়ার কোনো জায়গা, এটা হচ্ছে এক নাম্বার মাধ্যম। কারণ আমার জীবনে আপনার জীবনে বন্ধু বলতে প্রথম একজনই, তিনি আমার আল্লাহ। বউ চলে যায়, সন্তান চলে যায়, মা চলে যায়, বাবা চলে যায়, সন্তানাদি চলে যায়, বন্ধু চলে যায়, আত্মীয় স্বজন চলে যায়, কিন্তু যান না তিনি কে? আসতে বলেন যান না তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা বন্ধু যদি নির্বাচন করতে হয় তিনজনকে বন্ধু বানাও, কয়জনকে? আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট হলো বন্ধুকে আর শত্রুকে, বন্ধুকে আর শত্রুকে। শুনবেন না সবাই, আমি নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে কথা বলি। আমি গতকাল কথা বলেছি হালাল গ্রহণ হারাম বর্জন, হালালকে ধরবো হারামকে ছেড়ে দেব, এই বিষয়ে আমি কথা বলেছি। আজকে বন্ধুকে আর শত্রুকে, কারণ বন্ধুকে না চিনলে বিপদ। আমি কাকে বন্ধু বানাচ্ছি? আমায়, আমি যাকে বন্ধু বানাবো সেই বন্ধুর টার্গেট হতে হবে হলো এই বন্ধু যেন আমার কিয়ামতের দিনও কাজে লাগে। আল্লাহু আকবার বলবেন না? আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আমি কাউকে ভালোবাসবো না কার জন্য? আমি কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমার নবীজি বলেছেন তার ঈমানটাই পরিপূর্ণ। তাহলে ভালোবাসতেই যদি হয় কার জন্য বাসবো? আল্লাহর জন্য। জানেন এই পৃথিবীতে একজন ভালো বন্ধু যদি কেউ নির্বাচন করতে পারে, এই ভালো বন্ধু কিয়ামতের দিন হাশরের ময়দানেও কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো ভালো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, সেই বান্দাকে যখন আল্লাহ দেখবেন বান্দা জান্নাতের দিকে চলে যায়, আল্লাহ বলবেন বান্দারে তুই একা একা জান্নাতে যাস কেন? তোর কি বন্ধু নাই নাকি? হ্যাঁ আল্লাহ আমার বন্ধু আছে, আজকে তোকে শুধু একা জান্নাত দেব না, তুই তোর পছন্দ মতো বন্ধুদেরকে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যা। গাজা খাওয়া বন্ধু না, পাইবেন না এত সস্তা। ফজর নামাজের বন্ধু, এই যে বলে ফেলছি ফজর নামাজের পার্টনার। সুদ খাওয়া বন্ধু না, সুদ তো খুলনাতে নাই, আসতে কয় আসে না নাই? এই সময় কেউ উঠেন না, ভাববো ওটাই সুদ খায়, বসেন। কথা আছে তো, আস্তে আস্তে করে বলবো। জান্নাত পেতে হলে এত সহজ না তো,
জান্নাত পেতে হলে বাইম মাসের মতো হতে হবে। বাইম মাস, বাইম মাস চেনেন তো? ওর ছোট ভাইয়ের নাম কি বাইম মাসের? গুতে, গুতে মাস। আচ্ছা যাই হোক, যে মাসি হোক, পিছলা খবর, গাঠা খুব পিছলা। ও বসবাস করে কোথায়? কাদা। কিন্তু গায়ে কি কাদা লাগে? ইমানদারের জীবন হতে হবে বাইম মাসের মতো, হাজারো কাদার ভিতরে সে বসবাস করবে কিন্তু গায়ে কোনো কাদা লাগবে না, সুদ স্পর্শ করবে না, জেনা স্পর্শ করবে না, শিরিক স্পর্শ করবে না, হারাম কোনো খাদ্য স্পর্শ করবে না। জান্নাত পেতে হলে ওমরের মতো ঈমান আনতে হবে, আবু বকরের মতো ঈমান আনতে হবে। কি ঈমান তারা এনেছেন, কি বন্ধু তারা নির্বাচন করেছেন। সাইয়েদনা ওমর ফারুকের একটা কথা মনে পড়ে গেল, এক বোতল মধু পেয়েছেন তিনি, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। এই তো মাত্র 1500 বছর আগের কথা বলছি, অর্ধ দুনিয়া তিনি চালান, 40টা রাষ্ট্র তিনি চালান, রোম পারস্য তার হাতের মুঠায়, এত বড় দাপুটে একজন শাসক, সিম্পল লাইফ জীবন গ্রহণ করেছে, সামনে পিছনে কোনো প্রোটোকল নেন নাই, কোনো জৌলস ছিল না, কাপড় চুপড়ের কোনো আড়ম্বরতা ছিল না, সিম্পল লাইফটাই তিনি বেশি পছন্দ করেছেন। এক বোতল মধু তিনি রাষ্ট্র থেকে পেয়েছেন, সেই মধুগুলো নিয়ে আসলেন বাড়িতে, শুধু একার জন্য নয়, তিনি সহ আরো 4 জন প্রতিবেশী, মোট 5 জনের জন্য এক বোতল মধু। সেই মধু নিয়ে এসে স্ত্রী হাতে দিয়ে বলেন, স্ত্রী আমার এই যে মধু দিলাম, বোতলটা দিলাম, সুন্দর করে সমান 5টা ভাগে ভাগ করবা, একটা অংশ আমাকে নিয়ে প্রতিবেশীকে 4 ঘরে সমান করে দিয়ে আসবা অংশগুলো। স্ত্রী হাতে মধু দেওয়ার পরে বোতলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, আমি তোমাকে মধুভাগটা করতে দেব না, আমার হাতে দিয়ে দাও। যখন মধুর বোতলটা হাতে যখন ফেরত নিলেন, বলেন তো এই আচরণ কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে করে, মন ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? বলেন, খালি খারাপ? হ্যাঁ, তুমি আমার চেনো না, তুমি আমার বিশ্বাস করো না, কি আছে কি না বলেন। আচ্ছা কোন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, ওটা হেড অফিস। আপনি যত বড় হুজুর হন, বইয়ের কাছে হুজুর গিয়ে খাটে না, কিন্তু তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। শেষ, সব শেষ, কি ঠিক আছে না? স্ত্রী, আল্লাহ তাআলা স্ত্রীকে অনেক সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে শুধু ভালোবাসা দেইনি, রহমতও দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, ভালোবাসাও দিয়েছি, সাথে কি দিয়েছি? রহমত দিয়েছি। কিন্তু ভালোবাসা তো এখন চলে গেছে গাছতলা, বটতলা, তালতলা, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় আছে না? এই নোংরামিগুলো আছে না? নাই। এগুলো ওয়াশ করে বন্ধ হবে না, 1.5 হাত লাঠির পিটন পড়তে হবে বেয়াদবদের উপরে, ঠিক কি না? ওরা বলে এগুলো নাকি সুশীল সমাজ, যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহাব্বতটা যদি শরীয়ত কেন্দ্রিক হয়ে থাকে, এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়ায়। যেরকম সুবহানাল্লাহ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। এই সম্পর্ক কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, বউটার মন খারাপ। উনি আবার এত বড় শাসক হলেও বউ কত, বউ কিছু বললে উনি চুপচাপ শুনতেন, তর্কে যেতেন না, কারণ মেয়েরা কথা কম কয় না বেশি কয়? আস্তে কয়। কম কয় না বেশি বলে? বেশি বলে। পুরুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ মাত্র। কয় হাজার বেশি হলে? 3000। বেগুন কিনেছেন, বর্ষাকালের বেগুন তো একটু পচা বের হতেই পারে, বর্ষাকাল ওর পোকা তো পচা যায় না। বেগুন নিয়ে বাড়িতে গিন্নির হাতে দিয়েছেন, গিন্নি বটি দিয়ে কাটতে নিয়ে যদি একটা বেগুন পচা পায়,
বেগুনের তফসির হবে একটানা তিন ঘন্টা। আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা মেয়েদেরকে সবাব দিয়েছেন, তারা বেশি কথা বলে। তো বেশি যদি কথা বলে সে লোকের ভিতরে ভুল কম হয় না বেশি হয়? তাহলে এখন সমাজ যারা চালায় তারা কি পুরুষ না মহিলা? ভুল কম হয় না বেশি হয়? হ্যাঁ, এই জন্য বেশি হয়। কথা কি বুঝতেছেন আপনারা? তারা কথা বলবেন কোন জায়গায়? তাদের কথা বেশি বলতে হয়, না হলে হবে না। তাদের ডিপার্টমেন্ট হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো। এই বাচ্চাগুলো মানুষ করার জন্য কথা কম বলতে হয় না বেশি বলতে হয়? এক কথা বারবার বলতে হয়, বাবা সোনা। সন্তানকে কোলে নিয়ে কত আদর করতে হয়, এক কথা বারবার, বাবা এটা করো না, বাবা বাবা ভালো তুমি, বাবা কান্দো না, বারবার বারবার বলছে। মায়ের কোনো ক্লান্তি নাই। তাহলে মেয়েদের কথা বলার দরকার কম না বেশি? বেশি। বাচ্চা লালনে কথা বেশি লাগে। এখন বাচ্চা লালন পালন করতে যদি সেই দায়িত্ব যদি কোনো বাপ যদি পালন করে, বাপ কি পারবে? বাপ আগে করে নেবে, বলবে বাবা থামো, বাবা থাম, বাবা থাম, থাম, কি ঠিক আছে কি না? কম এমন জোরে ধমক মার, ধমক মারাও সারা, আসার মারাও সারা, সব শেষ। তাহলে এখন বলেন মেয়েদের দায়িত্ব কোথায়, কোথায় দিয়েছেন দায়িত্ব, আর সেই দায়িত্ব গেছে কোথায়? কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। পৃথিবীতে একজন নবী খুঁজে বের করেন যে নারী ছিলেন, কেউ আছে? পৃথিবীর একজন ইমাম কি নারী পাবেন? তা আল্লাহ বোঝেন না কারে কোন জায়গায় দিতে হবে। আচ্ছা সিনিয়র কে, পুরুষ না মহিলা? বলেন সিনিয়র কে, বলেন সিনিয়র কে, পুরুষ না মহিলা? আদম বড় না হাওয়া বড়? হাওয়া আদমকে চালাইছেন না আদম হাওয়াকে চালাইছেন? এখন কে কাকে চালায়? আকলমান দিশারা ভাষা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন, অঙ্ক মিলায় নেন। রাগ করতেছেন নাকি আপনারা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। একদিন তার কাছে বিচার চাইতে আসছে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, তো কাচারি ঘরে বসে আছে। সেইদিন ওমর ফারুকের সঙ্গে তার স্ত্রী চরম হটটক হচ্ছে, চরম গরম গরম কথা হচ্ছে। তুই বেচারি ভাবলো যে বিচার চাইতে আসলাম যার ঘরে, সেই ঘরেই তো গণ্ডগোল, চলে যাচ্ছে। সেইদিন ওমর ফারুক বলে, তুমি আসলা কেন, গেলা কেন? কিছুতে বললাম না, যে সমস্যা নিয়ে আসছিলাম সেই সমস্যা তো আপনার ঘরেই দেখতেছি, আপনি কি বিচার করবেন? সেইদিন ওমর ফারুক মুস্কে হাসি মেরে বললেন, শোন, আমার হুংকারে রোম পারস্য থরথর করে কাঁপে, যমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। সে অমর কে অমরের বউ এত কিছু বললো, কিছু কইছি আমি না, তুমিও কিছু কইও না, যাও। যেরকম সুবহানাল্লাহ, এটাই হলো স্বামী স্ত্রীর মোহাব্বত। বলেন আলহামদুলিল্লাহ। বোতলটা নিয়ে কিচ্ছু বললেন না, মুস্কে একটা হাসি মারলেন, কিচ্ছু বললেন না, কিন্তু রাগ করে আছে কিন্তু হট। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, প্রতিবেশী এই যে মধুর বোতলটা দিয়েছি তোমাকে, সমান পাঁচ ভাগে ভাগ করবা, এর মধ্যে একটা ভাগ তুমি নিয়ে বাকি চার ভাগের মধ্যে আমাকে একটা ভাগ দিয়ে বাকি তিনটা ভাগ আরো তিনজনকে দিয়ে দিবা, প্রতিবেশী ফিল আপ করবা। ওনার অংশের মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে বলছে, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ভালোবাসি, মোহাব্বত করি, সন্দেহ করি নাই, সংশয় আনি নাই, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়েছিলাম প্রথমে, কিন্তু পরক্ষণে মনে হলো এই যে মধুভাগটা আমি করতে যাই, মধুভাগটা যদি আমরা করতে যাই, তুমি যদি করতে যাও, মধুটা তরল জিনিস, এই তরল জিনিস হাত দিয়ে যখন তুমি মাপতে যাবে, ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ হলো ঠিক আছে, কিন্তু কিছু অংশ, কিছু অংশ মধু, এক ফোঁটা হোক দুই ফোঁটা হোক, সেই মধুটা আমার হাতে যদি লেগে যায়, তোমার হাতে যদি লেগে যায়, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব দিয়েছি আমি প্রতিবেশীর কাঁধে। যরকম সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? কথা বোঝা গেল? এটার নাম হলো ইমান। এটার নাম কি বলেন? ইমান। আমার বন্ধুগণ, হারাম কাজে যাওয়া যাবে না, জান্নাতটা খুবই সহজ বিষয়। শুধু এই দুনিয়াতে চলতে নিয়ে
শুধু বলবো আল্লাহ আমার জানামতে আমি কোনো হারাম কাজে যাব না, হারাম খাদ্য ভক্ষণ করব না, হারাম পথে যাব না। যে ব্যক্তি হারামকে ক্রস মেরে দিয়ে হালালকে যে ব্যক্তি টিক চিহ্ন দিয়ে দেবে, হালালকে যে বান্দা গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই বান্দার জন্য অনায়াসে জান্নাত জুটে যাবে। যখন সুবহানাল্লাহ, খুব শর্ট করে একটা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলাল্লাহ আমি বেশি ওয়াজ শুনবো না, আমাকে হালকা শর্ট ওয়াজ দিয়ে দেন, আমি খুব কম আমল করে জান্নাত পেতে চাই। রাসূল বলেন তুমি কি করবে বলো? ওই সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে অসন্ত রমাদান রমজান মাসে রোজা রাখে, ওয়াহলালতুল হালাল হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ওয়াহারামতুল হারাম হারাম জেনে হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাত ইয়া রাসূলাল্লাহ ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, হে রাসূল আমি এর চাইতে বেশি কিছু করব না, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে সব সাহাবীকে বললেন, দেখো এই সাহাবি জান্নাতি। যখন সুবহানাল্লাহ, নামাজও হলো রোজাও হলো কিন্তু হালাল হলো না, হারাম সারলাম না, কাম হবে? কাম হবে? হবে না। দিন শেষে আমাকে আইন মেনে চলতে হবে কার, হুকুম মেনে চলতে হবে কার? মদের বোতল সারা বছর খায়, মদের বোতল খাইয়া রমজান মাসে হুজুর একটা ভাড়া করে মক্কায় চলে যায়, হারামে গিয়ে হুজুরকে বলে, হুজুর আপনার তো আপ ডাউন ফ্রি করে দিলাম, আপনাকে নিয়ে আসছি দোয়ার জন্য, এমন দোয়া দিবেন আমার জন্য, এক দোয়ায় জন্য জান্নাত পার হয়ে জাহান্নামে যায়, বুঝলে? মানে ওর দোয়া হুজুর করে দেবে। তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, ইতিকাফ করে, শবে কদর পালন করে মক্কায়, এক ওয়াক্তে এক লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, ও অঙ্কের হিসাব মিলায় চলে গেছে ওখানে, বাস এক মাস দাঁড়িয়ে রেখে দিছে, দাঁড়িয়ে আর কাটে না, ওই জায়গা থেকে রোজা টোজা সম্পূর্ণ করে মাসটা পার করে দেশের বাড়িতে দেশে ফেরার পর ঈদের নামাজটা পড়ে সন্ধ্যার পর তিন বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে। এরকম ধান্দাবাজ কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর হুকুম মানতে হবে এক মাস না বারো মাস, আল্লাহর হুকুম মানতে হবে এক ঘন্টা না চব্বিশ ঘন্টা, আল্লাহর হুকুম মানতে হবে প্রতি মিনিট না প্রতি সেকেন্ড, কোনো সুযোগ নেই এক সেকেন্ড আল্লাহকে মাইনাস রাখা। সম্মানিত ভাই, অনেক কথা আছে, বন্ধুকে শত্রুকে, আমার এক নম্বর বন্ধু সবাই বলুন তো নোকটা উঁচু করে, তিনি আমার কে? আস্তে বলুন, তিনি আমার কে? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এই দিকেও নাই, এই দিকেও নাই, নিচেও নাই, কোথায় উনি? কত উপরে যাবেন? যাবেন না? আল্লাহ নিয়ে যাবেন তো আমাকে, আপনাকে আর শাজিমের ছায়া জায়গা দেবেন তো আল্লাহ তাআলা আমাকে, সুবহানাল্লাহ বলবেন না? আমার এই হাদিসটা যখন আমি দেখি বুকটা ভরে যায়, জানেন? আল্লাহ তাআলা বলছেন সাতটা শ্রেণীকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব, আল্লাহ নিজে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ নিজে বলছেন, বান্দা তুই আমার এই সাত শ্রেণীর মধ্যে তুই চলে আয়, আমি তোকে আমার স্পেশাল ফ্লাইটে করে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে সম্মান দিয়ে বসায় দেবো, যা। যেরকম সুবহানাল্লাহ, আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় রাগ করে বলছেন, তুই আমার আয়াত মানবি না, আমি তোর জন্য আকাশের দরজাই খুলব না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজাই তোর জন্য খুলব না এবং তোকে জান্নাত দেব না যেমন করে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যেমন করে একটা উটের একটা সুয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, তোর তেমনে জান্নাতে যাওয়া অসম্ভব। কত রাগ করে আল্লাহ তাআলা বলছে। সম্মানিত ভাইয়েরা, শেয়ার শাজিমের ছায়ার মেহমানকে আমরা হতে চাই না? সবাইকে হতে চাই না? সাতটা শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। এক নম্বর বন্ধু কে আমার বলেন তো, কিন্তু সে আল্লাহ আমার আসেন কোথায়? আরশ আজিম, সব জায়গায় তার এলেম আছে,
সব জায়গায় তার জানাশোনা আছে, কিন্তু তার নির্দিষ্ট আসন হলো ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু ইলমটা সব জায়গায় তার ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, সে আরশ আজিমটা কত দূর? বিজ্ঞানীদের একটা ধারণা, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, আকাশ কয়টা বলেন? কোন সন্দেহ আছে? কোরআন বলছে আকাশ কয়টা? সাবা আসমাওয়াত, সাতটা আকাশ। এটা হচ্ছে প্রথম আসমান, আমরা যা দেখি এটা এক আসমান দেখি, আরো উপরে আছে কয়টা? ছয়টা। মোট কয়টা হলো? সাতটা। এই আসমান যত বড় তার চাইতে কোটি কোটি গুণ বড় হলো সেকেন্ড আকাশ, যেরকম সুবহানাল্লাহ, তার চেয়েও আরো বড় হলো থার্ড আকাশ। এরকম করে বড় 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 সাতটা আকাশ, এর উপর হচ্ছে আরশ আজিম, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, বর্তমান দুনিয়ার প্রযুক্তি, সায়েন্স, টেকনোলজি, কেউ কি আকাশ ছুঁতে পেরেছে? আকাশ ছুঁয়েছেন একজন মহামানব এই দুনিয়াতে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সবচেয়ে বড় মহাবিজ্ঞানী তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি কম বড় বিজ্ঞানী? তিনি কি দেখছেন দেখেন, চিন্তা করেন, কেউ এটা ছুঁতে পারে নাই। রসুল তিনি সব সফর করে এসেছেন, আল্লাহু আকবার বলেন, কার ফ্লাইটে করে বলেন, কার ফ্লাইটে, গতিটা কিসের গতি ছিল? আলোর গতিও না, চোখের গতিও না, মনের গতির চেয়েও বড় গতি, মনের চেয়ে বড় গতি আছে? চিটু ভাই আপনি এখন মক্কায় চলে গেছেন, হ্যাঁ ঠিক আছে না, আমি তো অফ করতেছি, বাস চলে গেছে, চলে গেছে, আপনি এখন জাস্ট রূপসা ব্রিজে চলে গেছেন না? এটা এটা কিসের গতি হলো বলো তো? মনের গতি, এটা গতি কিন্তু একটা। সম্মানিত ভাই, আমার নবীজি আরশ আজিম জান্নাত জাহান্নাম দেখে ঘুরে আসতে তার দুনিয়াতে সময় গেছে মাত্র 29 সেকেন্ড, যেরকম সুবহানাল্লাহ, কত সেকেন্ড বলেন? 29 সেকেন্ড। এসে দেখেন সবই স্বাভাবিক, ওজুর পানি গলা এখনো শেষই হয়নি, আসলেন যে এর মধ্যে দুনিয়ার আন্নিক গতি, বার্ষিক গতি সব সব থামায় দিয়েছেন, তিনি কে? আপনি কম্পিউটারে একটা ফাংশনে ঢুকেছেন, আরেকটা ফাংশন আপনাকে যেতে হবে, ওই ফাংশনটাকে আপনি মাউস দিয়ে পুশ করে রাখলেন, প্রোগ্রামটা আপনি থেমে রাখলেন, আপনি আরেকটা প্রোগ্রাম শেষ করে আবার এই জায়গায় এসে চাপ দিলেন, আবার শুরু হয়ে গেল, আছে কিনা বলেন, আছে কিনা বলেন? আছে। প্রযুক্তি দিয়ে অনেক কিছু শেখানো সম্ভব এখন। আল্লাহ তাআলা দুনিয়ার গতিটাকে কিছুক্ষণের জন্য থেমে দিয়েছেন, তার মেয়াদ হলো 29 সেকেন্ড, কত সেকেন্ড বলেন? আন্নিক গতির মালিককে, বার্ষিক গতির মালিককে, জোয়ার ভাটার মালিককে তিনি কি পারেন না? পারেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা একদম সাত আকাশ পেরিয়ে, সিদ্দাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষ তো চেষ্টা করছে, এই দুনিয়ার মানুষ কি করলো? চেষ্টা করে একটু চাঁদে গেছে, চাঁদে গিয়ে ঘোরাফেরা করে আসছে, আবার দেখলো একটু মঙ্গল গ্রহে যায়, মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনতেছে মানুষ, হ্যাঁ ওখানে নাকি বাড়ি ঘর বানাবে, আচ্ছা মঙ্গল গ্রহেও গেল মানুষ, পজিশন টজিশন নিছে, ভালো কথা, কি মঙ্গল গ্রহ দেখলো, চাঁদ দেখলো, এখন ভাবতেছে সূর্যের কাছে তো আর যাওয়া সম্ভব না, সূর্য তো একদম শেষ করে ফেলবে, বোঝেন নাই, যেতে পারবে কাছে? সম্ভব, দুনিয়ার দুনিয়া থেকে তো সূর্য তার তাপ সহ্য করা কঠিন ব্যাপার, কাছে যাবেন কেন? এখন মানুষ যদি চিন্তা করে যে একটু তারকার দেশ দেখতে যাব, তারকা কি আরো কাছে না আরো দূরে? দূরে। চাঁদ দেখলো মানুষ, মঙ্গল গ্রহ দেখলো মানুষ, সেই মানুষ যদি বলে আমি তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ দেখতে যাওয়ার জন্য আমি বলছি আপনাকে যেটা সর্ব এই পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই নামক যদি কেউ তারকার দেশেও যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস আড্ডা এই সমস্ত তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা। কত কোটি গুণ বড়? আল্লাহর কি জায়গা আছে?
আজ থেকে আল্লাহর কি জায়গা আছে? একটা তারকা যা মিটিমিটি করে জোনাকের মতো দেখি, ওই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। চিন্তা করেন, আল্লাহ এমনি বলেননি আসমান সৃষ্টিতে আর জমিন সৃষ্টিতে যারা চক্ষুওয়ালা যারা সচেতন আমার পরিচয় তারা এর মধ্যেই খুঁজে পাবে। যেরকম সুবহানাল্লাহ, তো ওই তারকা যে তারকা পৃথিবীর সবচেয়ে কাছে প্রক্সিমা সেন্ট্রাল, যদি কোনো বান্দা রওনা দিতে চায় ওই তারকার দেশ দেখবো আমি, দুনিয়ার কোনো কপ্টার বিমানে চড়ে কাম হবে না, সে যদি চেষ্টাও করে নবযান লাগবে। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের লেটেস্ট নবযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো ব্যক্তি যদি চন্দ্রকে তারকাকে দেখার নিয়তে যদি বের হয়ে যায়, ঘন্টায় 39,000 কিলোমিটারের বেগে ওই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই নামক সবচেয়ে কাছের তারকার দেশে যেতে সময় লেগে যাবে 115,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তোলেন, কেমনে যাবেন, বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? 115,000 বছর শুধু পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশে যেতে সময় লাগবে। এখন বলেন আরশ আজিমের ছায়ায় যদি আপনি যেতে চান, এরকম এই বিমান টিমান দিয়া আর এই নবযান দিয়া কি যাওয়া সম্ভব? কার সাহায্য লাগবে? আসতে বলবেন না, কার সাহায্য লাগবে? আল্লাহ বলছেন আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব, 7টা শ্রেণীর মধ্যে তোর নামটা লিখে দিয়ে আয়। আল্লাহু আকবার বল। আলোচনাগুলো শুনবেন না ইনশাআল্লাহ? আমার 1 নম্বর বন্ধুকে, আসতে বলবেন না বন্ধুকে, সূরাতুল মায়েদা একটু মিলাই দিচ্ছে, এখন আলোচনা তো করলাম একটু মিলাই দিচ্ছে। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 55 এবং 56। আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ হয় আল্লাহ, কোনো নড়াচড়া নাই, কত সুন্দর হয়ে বসে আছেন। মা বোনরা কি মাহফিল আছে? আসছে? এর চেয়েও বেশি মায়েরা, বেশি মায়েরা বেশি না কোন জায়গায় বলেন? সব জায়গায় তো মায়েরা, মার্কেটও মেয়েরা বেশি, মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। চলো যায় ঢং ঢং করে মার্কেটে, স্বামীকে বলে তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কসু বুঝো। বুড়ো একখান আঙ্গুল দেখায় দিয়া, ধমক একখান দিয়া, বাচ্চার বয়স 1.5 বছর, সেই বাচ্চাকে স্বামীর কোলে উঠায় দেয়া বলে তুমি দুধ খাবো। স্বামীর কোলে দিয়া চলে গেল মার্কেটে চুল ছেড়ে দিয়ে। হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? চুল ছাড়া, চুল ছেড়ে দেওয়া মহিলা আজকের সমাজে কম না বেশি? সবচেয়ে বেশি। চুলটা ছেড়ে দিল, বুকে ওড়না নাই, কাপড় চোপড় নাই, সৌন্দর্যের সকল পসরাটা পর পুরুষের জন্য বরাদ্দ করলো, বাস ঢং ঢং করে মার্কেটের দিকে চলে গেল। ডোন্ট কেয়ার, কাউকে তোয়াক্কাই করে না। দোকানদারের সামনে গিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর তার বাংলা উচ্চারণ, মাখরাজ সিফাত, মানে বাংলা উচ্চারণে কোনো সমস্যা নাই। দোকানদার তো এত সুন্দর কথা শুনে, নিকন সুরের আওয়াজ শুনে কি আর দোকানদার ঠিক থাকে? দোকানদার তো মহারোগে আক্রান্ত, বোঝেন নাই, কাম সারছে। শাড়ি একখান নিজের গায়ে লটকা দিয়া এখন বলছে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক বদমাইশ। আসে না নাই? দেখি কাপড় বিক্রি হলো, ব্যবসা হলো না, জেনা হয়ে গেল, জেনা হয়ে গেল। দোকানদারের সামনে এখন মহিলা বলছে, এটার দাম কত? এই যে প্রশ্নের পর প্রশ্ন কথাবার্তা বলছে, মেয়েরা যখন কথা বলবে কেমন করে পরপুরুষের সঙ্গে কথা বলবে এমন বক্তব্য তো কোরআনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ফায়াত মুআল্লাদিনা ফি কলবিহি মারাদুন ওয়াকুল কাওলাম মারুফা, কোনো পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে স্ট্রেট কথা বলবে, ইনিয়ে বিনিয়ে নিকন সুরে কোনো নারী পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবে? এই হুকুমটা কে দিয়েছেন? কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। কিন্তু আজ রিসেপশন করার জন্য কিছু স্বামী আছে, বউকে আগায় দেয় বাড়িতে, যাও আমার বন্ধু আসছে ওয়েলকাম জানাও। এরকম বদমাইশ কিছু স্বামী আছে না নাই? নিজের বউকে ফেসবুকে ছবি তুলে, নিজের বউয়ের অর্ধলগ্ন লিপস্টিকওয়ালা মুখ, চুল ছেড়ে দেওয়া মুখ, বডি সম্পূর্ণ ফেসবুকে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় বন্ধুর আসুন আমার বউটাকে জামাতের সাথে দেখি। এরকম বদমাইশ মার্কা কিছু স্বামী আছে না নাই? আছে না নাই? অনেক মা বোন ভালো থাকতে চান, কিন্তু কিছু পুরুষ আছে বদমাইশ, আছে না নাই? আছে। বউটা আমার যদি বেপর্দা হয় দায়ুস খেতাব পাবেন আপনি, আপনার মেয়েটা যদি পর্দাশীলা না হয় আপনি দায়ুস, আপনাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য সবার বাড়িতে মা বোন তাদের পর্দার ভিতরে রাখার দায়িত্ব প্রতিটা পুরুষের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? পৃথিবীতে যত দামি জিনিস সব কিছু পর্দার ভিতরে থাকে। মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুকের পেটে। ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে। যত দামি জিনিস সব সিক্রেট পর্দার মধ্যে থাকে। তেমনি পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি হলো আমার মা। আমার কি মা? সেই মাকে আজকে ইউরোপ আমেরিকা উলঙ্গ করে রাস্তায় বের করে দিয়েছে। মুসলমান আজকে তাদের সংস্কৃতি লালন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ, আমার মার সম্মান, আমার মার সম্মান মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য মা আজকের মাহফিলে যারা আসছেন আপনার মডেল হবেন, আসিয়ার মতো নারী আপনার মডেল হবেন, আম্মা যেন আয়েশার মতো নারী। আপনার বাড়িতে কোনো ইন্ডিয়ান সিরিয়াল চলতে পারে না। আসতে বলবেন না? জোরে বলুন ঠিক কিনা? ইন্ডিয়ার সংস্কৃতির সাথে নাটক সিনেমার সাথে আমাদের ইমানের কোনো সম্পর্ক, ওগুলো দেখতে যাবেন না। আমি কি শেষ করে দেবো নাকি? ও যে ওখানে যায় কেন? ও মাদ্রাসার ছাত্ররা, ও ওদেরকে রাখা যাবে না। ও যে শিক্ষক উঠছে, শিক্ষক যদি একবার সিগন্যাল দেয় কিয়ামত হয়ে যাবে, কারো কথা শুনবে না। ওরা চলে যাচ্ছে কারণ শেষ রাতে উঠবে, এই কোরআনের পাখিগুলো সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন শিক্ষক যাচ্ছে সাথে ছাত্র যেতে প্রস্তুত। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়া, এটা হচ্ছে মাদ্রাসার আদব। শিক্ষক সিগন্যাল দিছে চলে গেল। কলেজে কি পরিবেশ আছে? কলেজে কি ছাত্র শিক্ষককে দেখে ভয় পায় না, শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায়? স্যার ঢুকে গেছে, মানে স্যারের রুমে ঢুকছে ছাত্র, স্যার ভাইস চ্যান্সেলর দাঁড়া বলে, বাবা কি চাও? যা চাও তাই দেবো বাবা। পিস্তল বের করল, কি কথা বলছেন না, টিকটিকি বের করল। তাহলে এই হচ্ছে ইউনিভার্সিটির চিত্র, আর মাদ্রাসার চিত্র হলো শিক্ষক শুধু একটা চোখ রাঙ্গানি দেবে, ছাত্র থরথর করে কাঁপবে। এ আদব শিখিয়েছে কে? এ আদব শিখিয়েছে কি? কোরআন শিখিয়েছে। আমরা কোরআনওয়ালা হব। জোরে বলি ইনশা আল্লাহ। মা কোরআন দিয়ে দিন শুরু করবেন। আপনাদের ব্যাপারে কথা আছে, আস্তে আস্তে করে বলছি। আমাদের বন্ধু হবে মোট তিনজন। আমাদের বন্ধু হবে মোট কয়জন? এক নম্বর কে? তিনি কোথায় আছেন? আরশ আজিমের সে আরশের ছায়ার নিচে যেতে হলে সাহায্য লাগবে কার? কার সাহায্য লাগবে? সবার আগে বন্ধুত্ব তৈরি করবো আমরা কার সাথে? নামাজ বাদ দিয়া? নামাজ বাদে না নামাজ সহ? নামাজ দিয়ে। সবাই কি নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? এক অক্ত না পাঁচ অক্ত? সময় না অসময়ে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, তাড়াতাড়ি না আস্তে আস্তে? গত রমজানে আমি মদিনায় নামাজে দাঁড়াইছি, কিয়ামুল্লাহ এলে, আপনি তো যান মাঝে মাঝে, এই জন্য বলতেছি। তো এবারও যাবো ইনশাআল্লাহ, নিয়ত আছে, কিছু দাওয়াত আছে, যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, প্রথমে প্ল্যান করেছি এবার একটু ফেরাউনের দেশে যাবো, মিসর। মিসর শব্দটা কোরআনেও আসছে, মিসর। তো সেখান থেকে প্ল্যান আছে আবার বাই রোডে মক্কায় ঢুকবো ইনশাআল্লাহ। তো মদিনায় নামাজ পড়তেছি গত রমজানে রাত তিনটার দিকে, আড়াইটার দিকে। ওখানে একজন বুড়ো ইমাম আছেন, বুড়ো ইমাম, 90 বছর বয়স। উনি নামাজ শুরু করলেন, দু রাকাত নফল নামাজ, শেষ হতে সময় লেগেছে মাত্র 39 মিনিট। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? আমার দেশের
কোন ইমাম যদি কোন নামাজ দুই রাকাত পড়তে নিয়ে যদি 30 মিনিট লাগায়, নামাজও শেষ, দেখেন কি কয়, চাকরিও শেষ। হ্যাঁ, আমার দেশে রুকু সেজদা মনে হয়, রুকু সেজদার দৃশ্য দেখলে মনে হয় কি জানেন, বাড়িতে বউ মরে গেছে। আসে না এরকম, আসে না রুকুতে যা ভাবে খামা খাই পারা যখন আসছি তো ওঠার কি দরকার, রুকু হন্দে আরেকটা মেরে দিই, সেজদা আরেকটা মেরে দিই, আসে না নাই, এটা ঠিক না। আমরা নামাজ যখন পড়বো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো যে বান্দা আল্লাহকে সামনে রেখে নামাজটা পড়ে, যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি কোনো বান্দা তৃপ্তি পায় একবার, পৃথিবীর কোনো কাজ তার ভালো লাগবে না। আমার একজন ভক্ত, উনি বসুন্ধরার একজন বড় কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপে উনি চাকরি করেন, ঢাকায় থাকেন। তোনার একটা রোগ ছিল, সেটা হলো মানে হতাশা, উনি বাঁচতে চাচ্ছেন না, শুধু সুইসাইড করার মতো মন তৈরি হচ্ছে বারবার। এটা রোগও কিন্তু, এটা একটা রোগ, মানসিক সাইকোলজিক্যাল প্রবলেম তার। সিঙ্গাপুর সহ, ভারত সহ, থাইল্যান্ড সহ পৃথিবীর বহু দেশে চিকিৎসা করছেন, কাম হয় না। তা আমাকে বলতেছে, হুজুর আমাকে হঠাৎ করে রাস্তায় একদিন দেখা, আমাকে জড়িয়ে ধরে, সে কিসের থেকে, শয়তান থেকে। ইমামদারের জীবনে কোনো হতাশা নাই, সে জেলখানায় থাকুক, না খেয়ে থাকুক, বন্দী জীবনে থাকুক, কষ্টে থাকুক, দুঃখে থাকুক, আনন্দে থাকুক, বউ থাকুক, বউ না থাকুক, ব্যবসা থাকুক, ব্যবসা না থাকুক, টাকা থাকুক, টাকা না থাকুক, তার কোনো হতাশা আসবে না। সে বলবে আলহামদুলিল্লাহ, ভালো আছে, আল্লাহু আকবার বলবে। হুজুর আপনার এই বক্তব্য, আমি ভালো হয়ে গেছি, আমার কোনো অসুস্থতা নাই আর, আমি সুস্থ হয়ে গেছি। সম্মানিত ভাইয়েরা, হতাশ তো তারাই হয় যাদের মধ্যে ইমানের ঘাটতি আছে, ঠিক কিনা বলেন। সন্তান দেন কে আজ থেকে, সন্তান দেন কে, দেন না কে বলেন, দেন না কে, দোষ কার, আল্লাহ, দেখেন আল্লাহর কসম, আমাদেরও না, ফয়সালা কার, আমারও দোষ নাই, ফয়সালা কার, আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, অথবা আল্লাহ কিছুই না, ইহা বলি মাই ইয়াশাউ ইনাসা ওয়া ইহা বলি মাই ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেড়ে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না, কার ফয়সালা, আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা আমাকে 4টা মেয়ে দিয়েছে, কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না, আমি আপনাকে খুব কাছে মনে করে কথা বলতেছি, কিন্তু ফ্যামিলির মধ্যে ঢুকে গেছি। আল্লাহ আমাকে 4টা মেয়ে দিয়েছে, জোরে বলেন না ভাই, আলহামদুলিল্লাহ। বিয়ে কি আপনি দিবেন, তো টেনশন কিসের, জোরে একটু আলহামদুলিল্লাহ বলবেন। হ্যাঁ, 4টা মেয়ে দিয়েছেন আমাকে, মন খারাপ করা যাবে না। মেয়ে হলে পরে অনেকের চেহারা কালো হয়ে যায়, মনে হয় বাড়িতে শোকের মাতম, কি হয়েছে তোমার স্বামীর স্ত্রীর খবর কি, কি বাচ্চা হয়েছে কও, মেয়ে মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে, আছে না। আর যদি হয় ছেলে, কি হয়েছে ছেলে, ব্যবসা বি আলাদা, মনে হয় এখনই 10 লাখ টাকা দাবি করে বসে আছে, বিয়ের সময় নেবে, আসে না নাই বলেন তো। ছেলে হোক মেয়ে হোক, মন খারাপ করা যাবে, বলতে হবে বুক উঁচু করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাঝে একটা ছেলে সন্তান আমাকে দিয়েছেন, যেদিন হয়েছে সেদিন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ সন্তান তো দিলা, তুমি তো আল্লাহর পয়গম্বর নূহকে সন্তান দিয়েছিলে কেনান, তুমি তো আল্লাহর পয়গম্বর এমনও ছিলেন যাদের বাবা কাফের ছিল, আল্লাহ তুমি এমন সন্তান আমারে দিও না যে সন্তানটা আমার জন্য কষ্টের কারণ হয়ে যায়, বিপদের কারণ হয়ে যায়। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, কথাটা কিন্তু মুরব্বীরা বলেছেন, কিন্তু কথাটা কিন্তু অমূলক নয়। সন্তান যদি চাইতেই হয়, সে সন্তানটা চাবো আমরা বদ না নেক, বলেন বদ না নেক, নেক সন্তান। আমি ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ তাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন। সাইয়্যিদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 80 বছরে ইসমাইলকে উপহার দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলবেন না, কত বছরে, কত বছরে, 80 বছর। 80 বছর কি যুবক না বুড়া মানুষ, অস্তা আলার রাস, চুল সাদা হয়ে গেছে, চামড়া কুসকে গেছে, ওই বুড়া বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন।
আমার ভাই জানের আল্লাহ তাআলা সন্তানের আমি দোয়া করছি, আল্লাহ তুমি তাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ তুমি তাকে নেক সন্তান দান করো, জোরে বলি আমিন। আমি তাকে প্রশ্ন করেছিলাম তো, উনি উত্তর দিতে নিয়ে খুব আশা নিয়ে বলতেছেন, হুজুর দোয়া করেন হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মারিয়ামের পেটে কে দিয়েছেন? কি সন্তান দিয়েছেন? নাম কি? নাম কি? নাম কি? তার কি বাবা ছিল? আল্লাহ যদি বাবা ছাড়া দিতে পারেন, সে আল্লাহ পারেন না? পারেন না? নিঃসন্দেহে পারেন, অবশ্যই পারেন। আল্লাহ মারিয়ামকে বলেন, মারিয়াম আমি তোমাকে সন্তান দেব। কাল্লা, এটা কেমনে সম্ভব? আমাকে কোনো পুরুষ স্পর্শ করল না? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? পেটে সন্তান চলে এলো ওই বাইতুল আকসা, যে বাইতুল আকসা আজকে ইহুদিরা দখল করে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে, সন্তান পেটে চলে আসছে। 3 মাস 4 মাস চলে গেল, আল্লাহ তাআলা মারিয়ামকে কি সম্মান দিলেন, তার নামে একটা সূরা নাযিল করেছে। তার বাবাকে কি সম্মান দিয়েছেন, তার বাবার নামে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। বাপও আছে বেটিও আছে, কত বড় সম্মানিত ব্যক্তি তারা। সন্তান পেটে চলে আসলো, কি পরীক্ষা তার জীবনে আসলো দেখেন। সবাই তো প্রশ্নের বৃষ্টি শুরু করে ফেললো, একদম বৃষ্টির মতো প্রশ্ন শুরু হলো, মারিয়াম তুমি কি করছো, তুমি কি করছো, সন্তান পাইলা কেমনে, কোন পুরুষ, কোথায় জেনা করছো? মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে বাইতুল আকসা থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। মারিয়াম ধৈর্যের পিরামিড হয়ে গেলেন, সাহায্য চাইলেন কার কাছে? আস্ত্র সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। ভরা পেট সন্তান, আল্লাহ দিয়েছেন সন্তান, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, অভিযোগ চাপিয়ে দেওয়া হলো সাইয়েদনা যাকারিয়া আলাইহিসসালামের উপরে। সবাই বলল, তার রুমেতে কেউ ঢোকে নাই, জাকারিয়াই ঢোকেছে, ওকে ধরো। করাত দিয়ে চিড়ে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো, একজন পয়গম্বরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হলো, জেনার অভিযোগ দেওয়া হলো। জাকারিয়া আলাইহিসসালাম শাহাদত বরণ করলেন। ওইদিকে মারিয়াম আলাইহিসসালাম যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন। সন্তান যখন ডেলিভারি হওয়ার দিন চলে এলো, এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো নার্সের প্রয়োজন হয় নাই। একজন হচ্ছেন মারিয়াম আলাইহিসসালামের সময় তার সন্তান যখন ডেলিভারি হবে সরাসরি ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দিয়েছিলেন। নাম্বার 2 হলো ইব্রাহিম আলাইহিসসালামের সময়, তার জন্মের সময় তার মার কাছে যখন তিনি মার পেট থেকে দুনিয়াতে আসেন সেই সময় কোনো কষ্ট হয় নাই, কোনো নার্সের দরকার হয় নাই। আর একজন হচ্ছেন আমার নবীর মামেনা। মামেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে চলে আসে, আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, আমি আমেনা বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। আমার ভাইয়েরা, মারিয়াম সন্তান ভূমিষ্ঠ করলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, খাবার নাই, দাবার নাই, শুকনো ডাল দেখেছিলেন, শুকনো ডালটা সবুজে পাতায় ভরে গেল, ফলমূলে ভরে গেল, পাকা টসটসে ফল তিনি পারলেন, সুন্দর করে বিসমিল্লাহ বলে খেলেন, বুকে দুধ চলে এসেছে, সন্তানকে দুধ খাওয়ালেন। একদিন দুদিন না যেতেই বলা হলো, মারিয়াম মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, কেমন করে যাব, আগে দিয়েছে এক গালি, এখন দেবে আরো বড় গালি, সন্তানটা নিয়েও কথা বলবে, কি জবাব দেওয়া হবে সেই সময়। সেই সময় আল্লাহ বলে দেন, মারিয়াম তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি বলবে, ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। তুমি বলবে, আমি আল্লাহর। তুমি সেই সময় কোনো কথা বলবে না, শুধু বলবে, মারিয়াম ইন্নি নাযারতু লিরহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলতে পারবো না। লোকের মধ্যে তিনি চলে গেলেন, যখন সবাই প্রশ্ন শুরু করে দিল তিনি বললেন, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, আমার কথা না বলাই হলো রোজা। তোমরা যদি কথা বলতেই চাও আমার এই নবজাতক সন্তান 3 দিন বয়স থাকি, প্রশ্ন করো। এই কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে সবাই বলল, মারিয়াম আগে ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরো পাগল, বাচ্চা কেমন করে কথা বলে। এই দুনিয়াতে 3 শিশু দুনিয়ায় কথা বলেছে, তার মধ্যে ঈসা আলাইহিসসালাম একজন। সেই সময় একজন মজা করে কৌতুক করে যখন বললে, এই
তোর মা বলে তোর পরিচয় কি তুই বলে দে, সঙ্গে সঙ্গে তিনি দোলনায় থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছেন, ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী আর আমার মা হচ্ছেন নবীর মা, খবরদার নবীর মার সঙ্গে তোমরা অসৎ আচরণ করতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ, সত্য প্রকাশ কে করে দিলেন, সত্য প্রকাশ কে করে দিলেন? ওরা সবে আফসোস করতে লাগলো, আরে আমরা একজন নবীকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, অথচ না মারিয়াম তো ঠিকই আছে, আফসোস করলো পরে।